হ্যালো গাইস, কে আমরা শুনছি, আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়ার একটা মাস্টারপিস সিনেমা দ্য ফ্লু সম্পর্কে জানতে চলেছি। আর এই সিনেমাটি হবে হচ্ছে করোনা বা বার্ড ফ্লু জাতীয় যে ভাইরাস জনিত অসুখ রয়েছে, যেটা খুবই ডেঞ্জারাস এবং মুহূর্তের মধ্যে পুরো একটা দেশে ছড়িয়ে যেতে পারে এবং লাশের গদি বানিয়ে দিতে পারে সেরকম একটা ভাইরাসকে নিয়ে। তো যাই হোক, সিনেমা শুরু হয় হংকং থেকে, যেখানে কিছু ইলিগেল মাইগ্রেন্টস, মানে ওই যে অবৈধভাবে মানুষ যে বিদেশে যেতে চায়, সেরকম কিছু লোক হংকং থেকে সাউথ কোরিয়ার একটা শহরে আসে। আর এই শিপিং কন্টেনারে একটা লোক খুবই অসুস্থ ছিল। তো 9 দিন পরে যখন ওটা সাউথ কোরিয়ার বুদাংগে শহরে আসে, তখন আমরা বু আর কিং নামে দুজন ভাইকে দেখতে পাই। তারাই আর কি অবৈধভাবে চীন হংকং থেকে সাউথ কোরিয়ায় লোক আনতো। এরপর তারা যখন ওই লোকগুলোকে সাউথ কোরিয়ায় ছেড়ে দেওয়ার জন্য কন্টেনার খোলে, তখন তারা দেখে ওই কন্টেনারের সব লোক মারা গিয়েছে। কিন্তু তারা জানে না কিভাবে এই লোকগুলো মারা গেল। অ্যাকচুয়ালি আমরা জানি যে ওই কন্টেনারের ভেতর একজন লোক অসুস্থ ছিল, তো তার মধ্যে থেকে হয়তো ইনফেক্টেড হয়ে বাকি সবাই মারা গিয়েছে। কিন্তু ওদের মধ্যে একজন লোক বাঁচা ছিল আর তার নাম ছিল হচ্ছে মুনসাই। তবে তার অবস্থা বর্তমানে খুবই খারাপ। তো বু তখন তাদের সবার ভিডিও শুট নেয়, কিন্তু ওই সময় তার মোবাইলটা পড়ে যায়। আর মোবাইলটা ওঠানোর সময় সেও একটা মৃত ব্যক্তির সাথে টাচ করে, যার ফলে সেও ইনফেক্টেড হয়ে যায়। আর তারপর তারা মুনসাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর পরের দিন শহরের অন্য জায়গায় আমরা দেখি একটা মেয়ে ডক্টর, যার নাম হচ্ছে কিম, তার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে তার গাড়ি খাদে পড়ে গিয়েছে। আর তখন রেস্কিউ টিমের একজন সদস্য, যার নাম হচ্ছে জিগু, সে এসে তার জীবন বাঁচায়। আর জিগুর সাথে তার প্রথম দেখাতেই প্রেম হয়ে যায়। কিন্তু হাজার হলো কিম একজন ডক্টর, সেজন্য সে কিছু না বলে তার অ্যাটিটিউড নিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন কিম তাকে আবার ডাকে, যাতে যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছে সেখান থেকে তার ভ্যালিডিটি ব্যাগটা পেতে পারে। এরপরের দিন জিগু বেচারা তার বন্ধু ইউকে সাথে নিয়ে ব্যাগ খুঁজতে বের হয়। আর তখন ব্যাগ খুঁজে পাওয়ার পর ব্যাগের ভিতর একটা ফোন ছিল, সেটা বাজতে শুরু করে আর ভুল করে সে ফোনটা রিসিভ করে। আর এই ফোনটা ছিল হচ্ছে মানে ওই মহিলা ডক্টরের মেয়ে মিরুর। এর মানে হচ্ছে কিম বিবাহিত ছিল এবং তার একটা বাচ্চা রয়েছে, কিন্তু তার স্বামী অনেক আগে তাকে ছেড়ে গিয়েছে। তো যাই হোক, জিগুর কাছে কিমের নাম বা মোবাইল নম্বর কিছুই ছিল না, সেজন্য সে ব্যাগটা নেয় আর ওই মেয়ের যে নাম্বার থেকে কল এসেছে সেখানে দেখা করতে যায়। তো কিমের মেয়ে অনেক কিউট আর স্মার্ট ছিল, তো সেজন্য সে কিমের মেয়েকে ব্যাগটা দেয়। কিন্তু বিদায় নেবার আগে কিমের মেয়ে মিরু জিগুর কাছ থেকে তার বিজনেস কার্ডটা চায়, যাতে করে ওর মায়ের ব্যাগ থেকে যদি কিছু হারিয়ে যায় ওকে যেন ধরতে পারে, যেটা খুব ইমপ্রেসিভ একটা ব্যাপার ছিল। তো রাতে ওই মহিলা ডক্টর কিম ফিরে এসে দেখে তার ব্যাগ পাওয়া গিয়েছে। সে অনেক সারপ্রাইজড হয়ে যায় যে জিগু তার জীবনের ঝুঁকি নিয়ে ব্যাগ ফিরিয়ে এনেছে। আর অন্যদিকে আমরা দেখি ওই চীন থেকে চোরাই ভাবে যে মানুষান্ত, ওদের দুই ভাইয়ের এক ভাই যার নাম বু, ওর শরীর অনেক খারাপ হয়ে গিয়েছে, মানে ওই যে মোবাইল উঠাতে গিয়ে ইনফেক্টেড হলো, তো এজন্য ও মেডিকেলে যায়। আর তখন সেখানে গিয়ে সে আশেপাশের অনেক লোককে ইনফেক্টেড করে দেয়। আর তখন ওই সুযোগ পেয়ে চীন থেকে আসা যে একজন জীবিত লোক ছিল মুনসাই, সেও ইনফেক্টেড আর সে সেখান থেকে পালিয়ে যায়। তো এরপর বুর যে ভাই ছিল ও করে কেউ কি ইমার্জেন্সিতে নিয়ে যায়। আর বুর অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল এবং তার সারা শরীরে এবং চেহারায় রক্তের মতো লাল একটা রেসের চিহ্ন এসে গিয়েছে এবং শরীরের তাপমাত্রা অনেক বেশি, ব্লাড প্রেশার অনেক বেশি। আর এই সিনেমার সেই মহিলা ডাক্তার কিম, সে আবার এই হসপিটালের ডাক্তার ছিল, তো এর জন্য তাকে ইমিডিয়েটলি ডাকা হয়। আর তার দায়িত্ব পালনের কারণে তার মেয়েকে বাড়িতে রেখেই তাকে ডিউটিতে আসতে হবে। তো এর জন্য হসপিটালে আসার সময় সে তার মায়েকে কল করে বলে, প্লিজ আমার বাচ্চার একটু দেখাশোনা করো, কিন্তু তার মা বলে তার আসতে একটু সময় লাগবে। তো এদিকে ডক্টররা যখন বুকে দেখে, তখন তাদের মনে হয় এটা হয়তো বার্ড ফ্লু হবে, যেটা কয়েক বছর আগে চায়নার লোকদের হয়েছিল। সেজন্য তারা বুর জিনিসপত্র দেখতে থাকে আর তখন তার মোবাইল থেকে সেই ক্লিপটা পায়, মানে ও যে কন্টেনারের সেই মরা মানুষের ভিডিও ক্লিপ করেছিল সেটা পায়। আর তারপর ডাক্তার গিয়ে বুর ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, সেই কন্টেনার কোথায় রেখেছো আর কোথা থেকে এনেছো, কিন্তু ওরা তো চোর। এই কথা শুনে ও অনেক রাগান্বিত হয়ে যায়, ডক্টরকে কোনো উত্তর দেয় না আর ডাক্তারকে মারতে থাকে। আর তারপর দৌড়ে তার ভাইয়ের কাছে যায়, কিন্তু ততক্ষণে তার ভাই মারা গিয়েছে। আর সে কান্না করতে থাকে এবং তার ভাইয়ের শরীরে হাত লাগায় আর এর ফলে সেও ইনফেক্টেড হয়ে যায়। আর তখন ডাক্তার যখন তাকে বাঁচাতে যায় যে তোমার ভাইকে টাচ করো না, আর ও করে কি উল্টো ডাক্তারদের শরীরে টাচ লাগায় এবং ডাক্তারও ইনফেক্টেড হয়ে যায়। আর এদিকে মুনসাই হসপিটাল থেকে পালিয়ে একটা বিল্ডিং এর পার্কিং এ লুকিয়ে রয়েছিল, আর এই বিল্ডিং এ কিন্তু ওই মহিলা ডাক্তার কিম থাকতো। তো কিমের ছোট মেয়ে মিরু বিড়ালকে খাওয়ার দেওয়ার জন্য নিচে আসে আর তখন অসুস্থ মুনসাইকে দেখতে পায়। আর তারপর তার কাছে যে বিড়ালের খাবার ছিল সেটা তাকে অফার করে খাওয়ার জন্য, আর তখন মুনসাই সেটা নেয়। কিন্তু মুনসাই জানতো সে একটা ডেঞ্জারাস অসুখে রয়েছে আর তার কাছ থেকে মিরুর ওই অসুখটা হতে পারে, সেজন্য সে মিরুকে দূরে যেতে বলে। কিন্তু ছোট বাচ্চা ওকে আর এটা বোঝে, ও ওকে সাহায্য করতে চায়। আর যেহেতু মিরুর মা বাড়িতে ছিল না, সেজন্য মিরু যেটা করে, মিরু সেই রেস্কিউ আঙ্কেল জিগুকে কল করে সাহায্যের জন্য, যে একজন অসুস্থ লোক রয়েছে ওকে সাহায্য করো। কিন্তু জিগু যখন আসে তখন সে দেখতে পায় মুনসাই সেখান থেকে পালিয়ে গিয়েছে আর অনেক খোঁজার পরও তাকে আর পাওয়া যায় না। তো সেই জন্য জিগু ছোট মিরুকে নিয়ে শপিং মলে যায় লাঞ্চ করার জন্য, কিন্তু এখানে মিরু বারবার কাশি দিচ্ছিল আর কিছুক্ষণ পর সে ঘুমিয়ে যায়। মলে আমরা দেখি অনেক চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে, মানে একজন মহিলা হঠাৎ করে লিফটে অজ্ঞান হয়ে নিচে পড়ে যাবে। তো এর জন্য বাড়ি যাওয়ার প্ল্যান বাদ দিয়ে মিরুকে একটা বেঞ্চে রাখে জিগু আর মহিলাটিকে বাঁচানোর জন্য যায়। কিন্তু এর মধ্যে মিরু জেগে যায় আর সে কান্না করতে থাকে আর জিগুকে খুঁজতে থাকে। আবার ওদিকে ওই ভাইরাসটা কিন্তু বাতাসে ছড়াচ্ছে, এজন্য শহরের বেশিরভাগ লোক ইনফেক্টেড হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই হসপিটালে এরকম অনেক কেস আসতে থাকে যে মানুষ খালি অজ্ঞান হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে এরকম ইমার্জেন্সি অবস্থা দেখে ডক্টররা শহরের বড় বড় পলিটিশিয়ান, পুলিশ এবং মেয়রকে বলে দেয়। আর ডিজিজ কন্ট্রোলের ডিপার্টমেন্টরা এই হসপিটালে আসে
এবং সেই ইলিগাল কন্টেনারটা খুঁজে পায় এবং সেটা পুড়িয়ে ফেলে। তো কিম সেখানে পায়ের ছাপ দেখতে পায় আর সে বুঝতে পারে ওই আদম পাচারের দুই ভাই ছাড়াও আরো একজন এই কন্টেনার থেকে বের হয়েছে আর ওর কাছ থেকে হয়তো এই অসুখটা জায়গায় জায়গায় ছড়াচ্ছে বা শহরে ছড়াচ্ছে। আর তারপর হসপিটালে যাওয়ার পরে তারা ওই মোবাইলের ভিডিওটা আবার চালু দেয় আর ওই ভিডিও থেকে তারা মুনশাইয়ের চেহারা দেখে, মানে তৃতীয় ব্যক্তিটাকে এটা দেখে। তো এই ছবি সবাইকে দিয়ে দেওয়া হয় যে মানুষটাকে খুঁজে বের করতে হবে। আর তারপর রিসার্চ করার পরে কিম আর বাকি ডাক্তাররা জানতে পারে এটা কোনো সাধারণ ফ্লু নয়, এটা একটা মিউটেন্ট, মানে আরো শক্তিশালী একটা ফ্লু। যেমন করোনার পরে বর্তমানে ওমিক্রন এসেছে, আরো শক্তিশালী সেরকম একটা ফ্লু। আর এটা এত শক্তিশালী একটা ফ্লু যে এই ভাইরাস যদি কাউকে ধরে সে 24 থেকে 36 ঘন্টার মধ্যে মারা যাবে। আর এটা চায়না থেকে উৎপন্ন হয়েছে, মানে ওই আদম পাচারীরা যে চীন থেকে মানুষ এনেছিল ওই মানুষের মধ্যে একজনের ছিল। তো কিমের বস অনেক বড় ডাক্তার ছিল, সে শহরের বড় বড় লোকদের এনে মিটিং করে আর এই পরিস্থিতি সামাল দিতে কি করা যায় সেটা নিয়ে প্ল্যান করতে থাকে। কারণ এখনই কিছু না করলে এই ভাইরাস পুরো দেশে ছড়িয়ে পড়তে পারে আর অনেক বড় প্রবলেম হবে। কিন্তু এখানে পলিটিশিয়ানরা কোনো কথা সিরিয়াস ভাবে নেয় না, কারণ এই কথা যদি বাইরে যায় তাহলে বিরোধী দল তাদের দোষ দেবে, তো এই জন্য সেটা সিরিয়াসলি নেয় না। কিন্তু ওই সময় পেট্রোল পাম্পে অনেক বড় একটা ব্লাস্ট হয় আর অনেকগুলো গাড়ি একটার সাথে আরেকটা ধাক্কা লাগে আর লোকেরা রোডের মধ্যেই মাথা ঘুরিয়ে পড়তে থাকে, মানে সব মানুষ আবল তাবল হয়ে গেছে অলরেডি। আর তখন রিপোর্ট আসে সব হসপিটালে এই ধরনের কেস আসছে। তো এই পরিস্থিতি দেখে সকল পলিটিশিয়ান আর ডাক্তাররা এই শহর ছেড়ে চলে যেতে চায়, মানে যেখানে সেফ লোকেশন রয়েছে, আর এর জন্য হেলিকপ্টারে তারা যাবে। কিন্তু কিম তো একা যেতে পারবে না, তার মেয়ে রয়েছে, সে চাচ্ছে তার মেয়েকে নিয়ে এসে যাবে। তো শেষ ফ্লাইট ছেড়ে দেবার আগে কিম মিরুকে কল করে, কিন্তু সেই ফোন জিগু রিসিভ করে আর শপিং মলের সম্পর্কে বলে যে তারা মলে রয়েছে। তো এর জন্য কিম মলের উদ্দেশ্যে রওনা দেয় আর শহরে অনেক যানজট পড়েছে, লোক অসুস্থ হয়ে যাচ্ছে, হঠাৎ করে অজ্ঞান হচ্ছে। তো এর জন্য পলিটিশিয়ান আর ডাক্তাররা সরকারের অফিসে আসে এবং তাকে সব খুলে বলে, মানে কোরিয়ার সরকারকে সব খুলে বলে। তো তখন ওই শহরের যে মেয়র ছিল সে এটা প্রপোজ করে যে শহরের সব লোকদের আমরা একটা বড় ক্যাম্পে, বিশেষ করে একটা ফুটবলের মাঠে একত্রিত করি যাতে কেউ শহরের বাইরে না যেতে পারে। কিন্তু এটা শুনে সিনিয়র ডাক্তাররা সরাসরি না করে দেয় এবং সতর্কতা করে আমরা যদি এখন সব লোকদের একত্রিত করি তাহলে যারা ইনফেক্টেড হয়নি তারাও ইনফেক্টেড হয়ে যাবে এবং এই চাপটা আমরা সামলাতে পারবো না। কিন্তু পলিটিশিয়ানরা তাদের কথা ইগনোর করে দেয় আর যে মেয়র ছিল তার কথা সবাই একমত পোষণ করে। আর তখন সরকার পুরো শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কথা অ্যানাউন্স করে দেয় এবং এই শহরটিকে আইসোলেট করা হয়, মানে এই শহর থেকে কেউ বের হতে পারবে না। তো এটা শুনে শহরের মানুষ প্যানিক হতে শুরু করে, খুবই স্বাভাবিক, তারা ভয় পেতে শুরু করে এবং যেখানে সেখানে দৌড়াতে থাকে। আর অন্যদিকে কিম কিছুক্ষণের মধ্যে মলে পৌঁছায় আর মহলে পৌঁছে জিগুর সাথে তার দেখা হয়। আর ওই মুহূর্তে আমরা দেখি আর্মি চলে আসে আর সবাইকে মেরে পাঠানোর চেষ্টা করে যাতে কেউ শহরের বাইরে না যেতে পারে। আবার তখন কিছু মানুষেরা এই আবলতাবল অবস্থা দেখে লুটপাটও শুরু করে, তারা পাগলের মতো মাস্ক, টয়লেট পেপার, খাবার, মানে যে যা পারে চুরি করছিল। তো ফাইনালি তারা মিরুকে খুঁজে পায় আর মিরুকে একটা মাস্ক পরানো হয় আর খুব দ্রুত ওই সারা মল বন্ধ করে দেওয়া হয় আর যারা ভেতরে ছিল তাদের বাইরে বের হওয়া নিষেধ ছিল। কিন্তু শাটার নামানোর আগেই কিম, মিরু আর জিগু তিনজনই বাইরে বের হতে পারে। তো কিম জিগুকে তার সাথে যেতে বলে এবং বলে চলো আমরা এই শহর ছেড়ে চলে যাই, কিন্তু জিগু তার দায়িত্ব পালন করবে, মানে সে ট্রেনিং প্রাপ্ত হয়েছে মানুষকে সহযোগিতা করার জন্য, সেই বিপদে ছেড়ে যেতে চায় না এবং সে বলে আমার লোকদের আমার সাহায্য করতেই হবে। তো কিম যাওয়ার পর জিগু তার বন্ধুকে এখানে আসতে বলে এবং তাকে কিছু টুলস নিয়ে আসতে বলে। আর এরপর তারা মলের ভেতরে যে শাটার ছিল সেটা খুলে লোকদের বাহির বের করে। আর অন্যদিকে কিম তার ফ্লাইট ধরার জন্য চলে যায়, কিন্তু হঠাৎ করে মিরু কাশতে শুরু করে, মানে ওই বাচ্চাটি কাশতে শুরু করে, যার কারণে তাদের দুজনকে একজনকেও প্লেনে ওঠানো হয় না বা হেলিকপ্টারে ওঠানো হয় না। তো এদিকে সারা শহরকে আইসোলেশন করা হয়েছে, এই জন্য শহরে আর্মি নামিয়ে দেওয়া হয় এবং পুরো শহরের বিল্ডিং এ যারা রয়েছে, যার ঘরে যারা রয়েছে, তাদের সবাইকে বের করে নামিয়ে আনা হয় এবং একটা স্টেডিয়ামে আনা হয় চেক আপ করার জন্য। তো এখানে ইনফেক্টেড লোকও ছিল, নন ইনফেক্টেড লোকও ছিল, যার কারণে ভাইরাস ছড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল এবং সরকার এটা কিন্তু একটা বড় ধরনের ভুল সিদ্ধান্ত। তো সেখানে যে টেস্টিং বুথ ছিল সেখানে চেক আপ করা হচ্ছে অনেকগুলো মানুষকে এক জায়গায় করে। তো সেখানে চেক আপটা ছিল এরকম যে কার শরীরে ওই লাল রেসেস গুলো আছে, মানে দেখে বোঝা যাচ্ছে ও ইনফেক্টেড বা ইনফেক্টেড নেই। তো যাদের দেখে বোঝা যাচ্ছে ইনফেক্টেড হতে পারে তাদেরকে কোয়ারেন্টাইন জোনে রাখা হচ্ছে, মানে রেড জোন। আর সেই জায়গাটা অনেক ভয়ানক ছিল, কারণ বুঝতেই পারছেন ওখানে সব ইনফেক্টেড লোক, তো আলাদা আলাদা সেখানে তাবু ছিল। আর তারপর যাদের দেখে মনে হচ্ছে ইনফেক্টেড হয়নি, কিন্তু রক্ত টেস্ট করা হবে তারপর রেজাল্ট আসবে, তো ওই রেজাল্ট আসতেও কিন্তু 48 ঘন্টা সময় লাগবে। তো তাদেরকে আরেকটা তাবুতে থাকতে বাধ্য করা হচ্ছে, মানে পুরো বিষয়টা সরকারের আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছে। তো যাই হোক, এরপর কিম জানতে পারে মিরো ইনফেক্টেড হয়েছে, কিন্তু এই অসুখের যেহেতু এখনো কোনো চিকিৎসা নেই সেজন্য সে ওকে টেস্ট করা ছাড়াই নিজের মেয়েকে লুকিয়ে তাদের জায়গাতে নিয়ে আসে, মানে ডক্টরদের জায়গাতে। তার ইচ্ছা তার মেয়ে তো মরবেই, যে কয়দিন বাঁচবে মেয়ের সাথে কাটাবে। তো এই ব্যাপারটি আবার জিগু দেখে ফেলে আর সে বুঝতে পারে ছোট বাচ্চা মিরো ইনফেক্টেড হয়েছে, আর এর সাথে ডাক্তার কিম তার মেয়েকে নিজের কাছে রাখছে। তো প্রথমে জিগু এসে কিমের উপর অনেক রেগে যায় যে তুমি কি বাকি লোকদেরও ইনফেক্টেড করবে, কিন্তু তখন কিম কান্না করতে করতে বলে আমার মেয়েকে আমি আমার তাবুতেই রাখবো, সব সময় মাস্ক পরিয়ে রাখবো, ওকে আমি বাইরে বের হতে দেবো না, আর কেউ ইনফেক্টেড হবে না, কিন্তু তুমি কাউকে প্লিজ বলো না। এর জন্য জিগু চুপ হয়ে যায়। আর ওদিকে টেস্টিং করার সময় আর্মিরা হঠাৎ করে মুনশাইকে দেখে ফেলে, মানে চীন থেকে যে ছেলেটা এসেছিল, আর সবাই অবাক হয়ে যায় যে অসুখটা তো 24 ঘন্টার মধ্যে সবাইকে মেরে ফেলে, ও এখনো জীবিত কিভাবে, এবং ও অনেক সুস্থ। তো এরপর ওকে টেস্ট করার জন্য ক্যাম্পে আলাদা স্পেশাল মাঠ বসানো হয়। আবার কোরিয়ার এই
অবস্থা দেখে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা আছে সেটা কোরিয়াতে আসে এবং ইউএস আর্মিরা লোকেরাও কোরিয়াতে চলে আসে এবং কোরিয়ার সরকারের উপর চাপ দেয় যা কিছুই হোক না কেন কোনো লোক যেন ক্যাম্প থেকে বাইরে বের হতে না পারে। তো এখানে কিম তার মেয়েকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যে কোনো উপায় আছে কিনা, কিন্তু কিমের মেয়ের শরীরে তাপমাত্রা আস্তে আস্তে বেশি হয়ে যাচ্ছে এবং এত বেশি হয়ে যায় যে সে অজ্ঞান হয়ে যায় এবং সারা শরীরে ওই লাল লাল রেসেস উঠে পড়ে। তো পরের দিন ডক্টর কিমের টিমের কিছু লোক মুনসাইড টেস্টিং এর জন্য এখানে আবার ফিরে আসে আর তখন ডক্টর কিমকেও তাদের সাথে যুক্ত করে দেয় টেস্টিং এর জন্য। তো এরা মুনসাইড রক্ত নেয় আর চেক করে দেখে মুনসাই পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, মানে ভাইরাস ইনফেক্টেড হয়েও সে সুস্থ হয়ে গিয়েছে। আর তারপর ওর রক্ত থেকে সিরাম বানাতে থাকে, মানে ওর রক্তের যে পাওয়ারটা রয়েছে ওই ভাইরাসকে প্রতিহত করার সেই পাওয়ারটা ওরা বের করতে যাচ্ছে, আর ওই পাওয়ারটা বের করে ওরা ওটার অ্যান্টিডোট তৈরি করবে যাতে এই ভাইরাস থেকে বাকি মানুষদের বাঁচানো যায়। তো পরের দিন সিরাম বানানো হয়ে যায়। তো এখন এই সিরাম বানানোর পর এটা টেস্ট করতে হবে যে আসলে এটা কাজ করে কিনা। তো যেহেতু প্রথমে এটা কারোর উপর টেস্ট করা খুবই রিস্কি ছিল, তবে তারপরেও কিম তার মেয়ের জন্য পালিয়ে তার মেয়েকে সেই সিরামটি দিয়ে দেয়। কিন্তু এরপর কিম যখন আবার ব্যস্ত হয়ে যায় তখন কিমের মেয়ে যখন অজ্ঞান হয়ে যায় তখন আমরা দেখি সে ডাক্তারের মেয়ে হিসেবেও আলাদা কোনো সুবিধা পায় না। অজ্ঞান হওয়ার কারণে তাকে মৃত ভেবে লাশের মধ্যে রাখা হয়, যেটা একেবারে আলাদা একটা আন্ডারগ্রাউন্ড এরিয়া ছিল। আর অন্যদিকে আমরা দেখি ক্যাম্পের লোকেরা খুবই চিন্তিত, তাদের মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে, খাবার দাবারের জিনিসপত্র ঠিক মতো দেওয়া হচ্ছে না, প্রায় 3 দিন হয়ে গিয়েছে তাদের রিপোর্ট দেওয়া হয়নি, আর কেউ তো বাইরে যেতে পারছেই না কারণ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপর আমেরিকার চাপ ছিল। তো এমন পরিবেশে সেখানে হর্ন নামে একটা বয়স্ক লোক ছিল, যে লোকটা খুব খারাপ, ভুল তথ্য ছড়ায়। সেটা হচ্ছে যারা ইনফেক্টেড হয়েছে তাদেরকে বন্দুক দিয়ে মেরে ফেলা হচ্ছে কারণ সরকারের কাছে কোনো চিকিৎসা নেই। আর এই কারণে ক্যাম্পে যে সাধারণ লোকগুলো ছিল তারা সরকার, ডাক্তার এবং আর্মিদের উপর খেপে যায় এবং ক্যাম্পে দাঙ্গাদাঙ্গি শুরু হয়ে যায়। আর ওই সময় জিগু দেখে আর্মিরা মিরুকে কোথাও নিয়ে যাচ্ছে আর সে তাদের পিছু নিতে থাকে ওকে বাঁচানোর জন্য। আর তারপর যখন আন্ডারগ্রাউন্ডে যায় তখন আমরা দেখি লাশদের প্লাস্টিক ব্যাগে পেঁচিয়ে ফেলে দেওয়া হচ্ছে। আর এরপর যখন সামনে যায় তখন আমরা সবচেয়ে মর্মান্তিক একটা দৃশ্য দেখি, দেখি আমরা ফুটবলের মাঠের মধ্যে সারি সারি লাশ পড়ে রয়েছে এবং সেই লাশগুলোকে পুড়িয়ে ফেলা হচ্ছে। আর আমরা জানি এর মধ্যে কিন্তু মিরুকেও ফেলা হচ্ছে, যদিও মিরু মারা গিয়েছে কি যায়নি এটা কিন্তু আর্মিরা বা ডক্টররা চেকই করেনি। তো এর মানে হচ্ছে এখানে যতগুলো লাশ রয়েছে সবাই এখানে মৃত নয়, কেউ কেউ এমন রয়েছে যারা অজ্ঞান হয়ে রয়েছে কিন্তু তাদের একচাটিয়া সবাইকে মেরে ফেলা হচ্ছে ইনফেক্টেড বলে, কারণ তারা জানে যারা ইনফেক্টেড হয়েছে তারা বাঁচবে না, মানে সরকার কোনো ধরনের সুযোগই দিচ্ছে না, এখানে জীবিত মৃত সকল লোকদের পুড়িয়ে ফেলা হচ্ছে। তো এটা দেখে জিগুর মাথা ঘুরে যায় আর তারপর সেই লাশের গর্তের মধ্যে নামে এবং মিরুকে খুঁজতে থাকে। আর ফাইনালি মিরুর মোবাইলে একটা ভিডিও চলছিল কার্টুন, সেটা শব্দ পেয়ে মিরুকে খুঁজে পায় আর তারপর তাকে খুঁজে বের করে। আর মিরু এখন অজ্ঞান ছিল কিন্তু তার শরীরের তাপমাত্রা আস্তে আস্তে কমছিল এবং তার শ্বাসও চলছিল, মানে মিরু আস্তে আস্তে কেমন যেন রিকভার করছে। আর অলরেডি কিন্তু একজনকে রিকভার করা আমরা দেখেছি, মানে ওই যে মুনসাই। তো যাই হোক তখন আমরা দেখি জিগু যে মিরুকে বাঁচাতে যাচ্ছে তখন আর্মি অফিসাররা তাকে মারতে যায় কারণ সে একটা ইনফেক্টেড লাশ ফিরিয়ে আনছে, মানে আর্মিদের কাছে তো ওটা একটা লাশ বা আর্মিদের কাছে ওটা একটা অন্যের বাচ্চা বা অন্যের প্রাণ, এতে তো ওদের কিছু যায় আসে না। আর ওদিকে ওই বয়স্ক লোক হর্ন যে একটা গুজব ছড়িয়েছে সে কারণে ক্যাম্পে কিন্তু একটা দাঙ্গাবাজি শুরু হয়েছে। তো ওই লোকরা সবাই এদিকে আসে এটা দেখার জন্য যে সরকারকে আসলেই লোকদের গুলি করে মারছে কিনা। তো তারা যখন এখানে এসে এতগুলো লাশ দেখে প্লাস্টিক পেঁচানো তারা চমকে যায়, আর তারা যখন জিগুকে দেখে ওখানে তারা মনে করে যে আর্মিরা জীবিত লোকদের আসলে গুলি করে মারছে, আর এর জন্য তারা আর্মিদের উপর আক্রমণ করে। আর এই সুযোগে জিগু মিরুকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এদিকে আমরা দেখি কিম ফিরে এসে বাচ্চাকে খুঁজতে থাকে আর তার মনে পড়ে তার বাচ্চার কাছে একটা ওয়াকি টকি ছিল, তো সে সেটাই কথা বলতে থাকে আর ওই মেসেজটি জিগু শুনে ফেলে আর সে তাকে বলে মিরু আস্তে আস্তে সুস্থ হচ্ছে। আবার ওদিকে আমরা দেখি ল্যাবে ওই সিরামের উপর টেস্টিং শুরু হয়ে গিয়েছে, মানে ওই মুনসাইর শরীরের রক্ত থেকে যে সিরামটা তৈরি করা হয়েছে সেটা কাজ করছে এবং সেটা কোনো সাইড ইফেক্ট নেই। আর অলরেডি কিন্তু ডক্টর জিমের মেয়ে মিরু কিন্তু রিকভারও করছে। তো এর মানে হচ্ছে মুনসাইর শরীর থেকে রক্ত নিয়ে অনেক মানুষকে এখনো বাঁচানো সম্ভব এবং মুনসাইর শরীরের রক্তের সিরাম দিয়ে যারা সুস্থ হবে তাদের শরীরের রক্ত থেকে আবার আরো অনেককে বাঁচানো যাবে, মানে করোনার মধ্যে আমরা এরকম একটা চিকিৎসার কথা শুনেছিলাম। কিন্তু ক্যাম্পে তো এখন দাঙ্গাবাজি শুরু হয়ে গিয়েছে, তো সবাই এখন রাগ মুনসাইর উপর যে চীন থেকে ওই অসুখটা নিয়ে এসেছে। তো ক্যাম্পের মানুষ মুনসাইর গাড়ির উপর আক্রমণ করে এবং মুনসাইর উপর চাকু মারে, কিন্তু তারপরও কিম কোনোভাবে মুনসাইকে বাঁচায় আর গাড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু গাড়িতেই মুনসাই মারা যায় আর যার ফলে ওই মরা রক্ত দিয়ে আর সিরাম বানানো যাবে না। আর তখন ক্যাম্পের মানুষজন খেপে ওই ক্যাম্প থেকে বাইরে আসতে থাকে। আর কিম যখন ক্যাম্প থেকে বাইরে আসে তখন সে তার সিনিয়রকে বলে মিরু কিন্তু সুস্থ হয়েছে আর মিরুর রক্ত দিয়ে কিন্তু আমরা সিরাম বানাতে পারি। আর এই খবর প্রেসিডেন্ট পর্যন্ত যায় আর সে অর্ডার দেয় মিরুর মেয়েকে কোয়ারেন্টাইন এরিয়া থেকে বের করে নিয়ে আসো কারণ ওকে মেরে ফেলা হতে পারে বা ওর উপর যদি আক্রমণ হয় তাহলে আমাদের লাস্ট হোপটা নষ্ট হয়ে যাবে। তো এটা শুনে কিম বেরিয়ে পড়ে ক্যাম্পের দিকে তার মেয়েকে আনার জন্য, কিন্তু মাতব্বর দেশ আমেরিকা তার যে প্রতিনিধি পাঠিয়েছে সাউথ কোরিয়াতে তার নাম হচ্ছে লিও, কিন্তু আমেরিকা থেকে যে লিও এসেছে সে সাউথ কোরিয়ার প্রেসিডেন্টের কথার সাথে একমত হয় না আর সে দক্ষিণ কোরিয়ার মানুষের কথা পড়েও করে না, সে শুধু এটাই চায় এই অসুখজনক শহরের বাইরে না যায়, দুনিয়াতে না ছড়িয়ে পড়ে, ওই ক্যাম্পে যত মানুষ আছে তাদের জীবন গেলে চলে যাক। আর তারপর সে আমেরিকান পাইলটদের আদেশ দেয় যদি কোনো লোক ওই কোয়ারেন্টাইন লাইন বা ওই ক্যাম্প থেকে বের হয় তাদের উপর যেন মিসাইল ছোড়া হয়, মানে দেশ হচ্ছে সাউথ কোরিয়া কিন্তু আমেরিকা এসে তাদের উপর অর্ডার চালাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে কি আমার দেশের সরকার আমাদের উপর যতখানে আন্তরিক হবে অন্য দেশ এসে যদি মাতবিরি করে আমাদের উপর ওদের কিন্তু আমাদের জন্য অত
দয়া মেয়া থাকবে না। তো আমরা সেটাই দেখতে চলেছি। কিন্তু তখনই দক্ষিণ কোরিয়ার যে সরকার ছিল সে সরাসরি রেগে যায় এবং বলে, তুমি কিংবা তোমার কোন সৈন্য যদি আমার একটা নাগরিকের শরীরে ফুলের টোকা দেয় তাহলে কিন্তু আমার আর্মিটা বসে থাকবে না। আর প্রেসিডেন্টের রাগ দেখে লিও ভয় পেয়ে যায়, তার অর্ডার ফিরিয়ে নেয়। আর তারপর প্রেসিডেন্ট তার জনগণের উদ্দেশ্যে ভাষণ দেয় যে, আপনারা নিশ্চিন্ত থাকুন, ওখানেই থাকুন, আমরা এটার ব্যবস্থা নিচ্ছি, আপনাদের খাদ্য পানি ঠিক মতো সরবরাহ করা হবে। তো এর কারণে জনগণের মধ্যে একটু ভয় কমে যায়। আর ওদিকে আমরা দেখি মিরু পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, তার জ্ঞান ফিরে এসেছে এবং সে তার মায়ের সাথে ওয়াকাটকিতে কথা বলে। কিন্তু তখন দুই মিনিটের জন্য জিগু মিরুকে একটা জায়গায় রেখে আসে আর তখন সেখানে ওই বদমাশ হর্ন চলে আসে, মানে যে ওই গুজবটা ছড়িয়েছে, আর সে নিজেও ইনফেক্টেড ছিল। তো সে জানে মিরু রিকভার করেছে, তাই ওকে কিডন্যাপ করে নিয়ে যায় যাতে ওর রক্ত থেকে নিজে বাঁচতে পারে। কিন্তু তখন জিগুর যে সহকর্মী রয়েছে ইউ, সে এসে মিরুকে বাঁচায় আর হর্নকে মেরে ফেলে। আর তারপর আমরা দেখি মিরুকে যখন আবার ফিরে আনা হচ্ছিল তখন আর্মিরা তাকে বাধা দেয়, কারণ সামনে অনেক খেপে যাওয়া লোকজন ছিল, তাদের কাছে বন্দুক ছিল। তো মিরু তখন কান্না করে জনগণের সামনে চলে আসে আর সামনে তার মাকে দেখে আর মায়ের দিকে দৌড়ে আসে, আর কিমো মিরুকে দেখে এগিয়ে যায়। কিন্তু তখন ক্যাম্পের লোকেদের ভেতর থেকে কে একজন শুট করে আর এই শব্দ শোনার কারণে আর্মিরা ওই লোকের দিকে গুলি করে, আর এই গোলাগুলির মধ্যে একটা গুলি এসে কিমের হাতে লাগে। আর তখন বাচ্চাটি সবাইকে রিকোয়েস্ট করে, আমার মাকে মেরো না প্লিজ। আর তখন প্রেসিডেন্ট আর্মিদের সরাসরি একটা স্ট্রিক্ট অর্ডার দিয়ে দেয়, আমার নাগরিকদের উপর কোনো গুলি চালাবে না। আর পাবলিকদের আবার অ্যানাউন্সমেন্ট করা হয়, সিরাম খুব দ্রুত চলে আসবে, মানে অ্যান্টিডোট তৈরি হয়ে গিয়েছে, তাদের খাবারের ব্যবস্থাও ঠিক মতো করা হবে, তারা যেন সরকারকে আরেকটু কোঅপারেট করে। আর এর কিছুক্ষণ পরে মিরুকে হসপিটালের লোক নিয়ে যায় যাতে করে শরীরের রক্ত থেকে অ্যান্টিডোট বানানো যায়। আর তার কিছুদিন পর আমাদের দেখানো হয় পরিস্থিতি সব ঠিক হয়ে গিয়েছে আর আমরা কিম, মিরু এবং জিগু তিনজনকে একসাথে দেখি পরিবার হিসেবে, মানে কিমের তো হাজবেন্ড ছিল না, জিগু তার হাজবেন্ডের জায়গা দখল করে নিয়েছে। তো যাই হোক, এটা একটা অসাধারণ সিনেমা ছিল আর এই সিনেমা থেকে আমাদের কিছু শেখা রয়েছে, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়া কত সভ্য একটা জাতি, কিন্তু তারপরে যখন ভাইরাস আক্রমণ করেছে তখন কিন্তু প্যানিকে তারা খুব বন্য আচরণ করেছে, যেটা আমাদের মতো উন্নয়নশীল দেশে বেশি যায়। তো আমাদের দেশে যে এরকম সমস্যা যদি হয় আমাদের অবশ্যই সরকারি অর্ডার ফলো করা উচিত, আর এরকম একটা ভাইরাসকে মোটেও অবহেলা করার কিছু নেই, কারণ নর্মাল একটা জ্বর হলেই বুঝতে পারেন শরীরে কি অবস্থা হয়। তো ভাইরাসটা কত শক্তিশালী, কেমন কি, এটা সম্পর্কে না জেনেই আমরা যদি অসুখের নাম শুনে এটা না বলি, এতে আমাদের কিছু হইতো না। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেকে আল্লাহ হাফেজ।